অনেক বছর আগে জঙ্গলে নানা রকমের পশু পাখি বসবাস করত। সেই জঙ্গলেতেই বান্টি নামের একটা বাঁদরনি থাকত। ওই জঙ্গলেতেই বান্টির একটা বান্ধবী ছিল, যে ছিল একটা গাই গরু। বাঁদরনি ছিল গর্ভবতী। তখন গরুটা, আরে বান্টি, তোমার পেটে তো একটা বাচ্চা ধীরে ধীরে বড় হচ্ছে, সেই জন্য বলছিলাম এই ডাল থেকে ওই ডালে আর লাফালাফি করবে না। হ্যাঁ বন্ধু, আমি সাবধানে থাকবো, এইসব ব্যাপারগুলোতে লক্ষ্য রাখবো। একদিন ওই গরুটাকে কোনো একটা বিশেষ কাজের জন্য একটা গ্রামে যেতে হলো। যাবার আগে গাই গরুটা বান্টির কাছে গেল, তাকে সাবধান থাকার জন্য বলল, তার সাথে এটাও বলল এই মুহূর্তে কোনো গাছে যেন সে না চড়ে। সেই জন্য বাঁদরটা সমস্ত লাফালাফি বন্ধ করে দিল, মাটিতেই সে হাঁটা চলা করত। যখন তার খিদে পেত তখন হাতের কাছাকাছি ফলগুলোকে সে পেরে খেত, কিন্তু সে গাছে একদমই চড়ত না। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল, কিন্তু গাই গরুটা আর ফিরে এলো না। বাঁদরনিটির জন্য খুবই সমস্যা হয়ে দাঁড়ালো। প্রতিদিন তাকে নিজেই খাবার জোগাড় করতে হতো, যার কারণে বাঁদরনিটি খুবই কষ্ট পেত। সে গাছেও চড়তে পারছিল না আর হাতের কাছাকাছি বেশি ফলমূলও পাচ্ছিল না। একদিন ক্লান্ত হয়ে বাঁদরনিটি মনে মনে বলল, এইরকম আমার কঠিন পরিস্থিতিতে আমার বান্ধবীও আমার কাছে নেই, প্রতিদিনের খাবার জোগাড় করা আমার জন্য অনেক সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। একটু দূরে হাঁটাচলা করে খাবার জোগাড় করতে আমি ক্লান্ত হয়ে পড়ছি। তখনই চিন্টু নামের একটা কুকুর ওখান থেকে যাচ্ছিল। সে বাঁদরকে কাঁদতে দেখল। কি হলো তোমার, এইভাবে সে জিজ্ঞাসা করলো। বন্ধু, আমার খুব খিদে পেয়েছে, আমার এক পাও হাঁটার শক্তি নেই, আর আমার বান্ধবী গাই গরু এখনো পর্যন্ত গ্রাম থেকে ফিরে আসেনি। এই রকম পরিস্থিতিতে আমার সাহায্য করার মতো এখন আর কেউ নেই। বাঁদরনিটি তার দুঃখগুণ ওই কুকুরটাকে বলল। বাঁদরনির এরকম কথা শুনে চিন্টু কুকুরের দয়া হলো। সে কোথা থেকে এক ডজন কলা এনে বাঁদরনিকে দিল। তারপরে কিছুদিন পরে ওই গাই গরুটা জঙ্গলে ফিরে এলো। বাঁদরনিটি যত কষ্ট পেয়েছে এটা শুনে গাই গরুটা খুবই কষ্ট পেল। আমার একদমই উচিত হয়নি তোমাকে ছেড়ে চলে যাওয়াটা, আমাকে ক্ষমা করে দাও বন্ধু। বন্ধু, তুমি যখন এখানে ছিলে না, এই চিন্টু কুকুরই আমার জন্য প্রতিদিন খাবার জোগাড় করে আনত, ও আমার খুব ভালো করে খেয়াল রেখেছে। তখন গাই গরু, বন্ধু এখন আর আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। সেই দিনের পর থেকে ওই গাই গরুটা বাঁদরনিটির খুব ভালো করে খেয়াল রাখতে লাগলো। একদিন বাঁদরনিটি চিন্তা করলো সে একটু ব্যায়াম করবে। বাঁদরনিটি ব্যায়াম করার জন্য এইদিক ওইদিক হাঁটছিল, হঠাৎ করে তার পা স্লিপ করে একটা উঁচু খাত থেকে পড়ে যায়। ভাগ্যিস বাঁদরনিটি একটা গাছের ডাল ধরে নিয়েছিল, গাছের ডালে সে ঝুলতে থাকলো। বাঁদরনিটির সাহায্যের জন্য জোরে জোরে চেঁচাচ্ছিল, কিন্তু তার আওয়াজ কেউই শুনতে পেল না। সে অনেক কষ্ট করে ওই গাছের ডালে উঠে বসে পড়ল। এটা আমি কি করলাম, বেকার বেকার শুধু শুধু বাড়ি থেকে হাঁটতে হাঁটতে এত দূরে চলে এলাম, কিন্তু আমি বেরোবার আগে তো গাই গরুটাকে বলেও আসিনি, ও তো মনে হয় আমাকে খুঁজছে। আর দেখো এই পাহাড়ের খাইটা এত গভীর, কি বলবো, পড়ে গেলেই মারা যেতাম। মনে হচ্ছে আমি এখান থেকে যতই ডাকাডাকি করি কেউ শুনতে পাবে না, আমার বান্ধবীর কথা না শুনে যে কি ভুল করেছি আমি। অন্যদিকে গাই গরুটা বাঁদরনিকে এইদিক ওইদিক পাগলের মতো খুঁজতে লাগলো। সমস্ত জায়গা খোঁজার পরেও বাঁদরনির কোনো সন্ধান পেল না। তখন সে সঙ্গে সঙ্গে ওখান থেকে চিন্টু কুকুরের কাছে গেল। আরে বন্ধু, বান্টি বাঁদরনিকে কি দেখেছো? ঘুম থেকে উঠে দেখি ও কোথাও নেই, আশেপাশে সমস্ত জায়গাতে আমি খুঁজেছি, কোনো জায়গাতে ওকে খুঁজে পাচ্ছি না, আমার খুব চিন্তা হচ্ছে বন্ধু। আরে চিন্তা করো না বন্ধু, চলো আমরা একসাথে দুজন মিলে ওকে খুঁজব, এই কথা সে বলল। তারপরে তারা দুজন একসাথে বান্টি বাঁদরনিকে খুঁজতে বেরিয়ে পড়ল। কিছুটা দূরে হাঁটার পরে চিন্টু কুকুরটা বাঁদরনিটির পায়ের ছাপ দেখতে পেল। এই পায়ের ছাপটাকে দেখে মনে হচ্ছে এটা বান্টিরই, তাই না? আরে হ্যাঁ হ্যাঁ বন্ধু, এটা তো বান্টিরই পায়ের ছাপ, চলো এই পায়ের ছাপ ধরেই দেখি ও কোথায় আছে। এইটা চিন্তা করে ওই বাঁদরনির পায়ের ছাপ ধরে তারা দুজন ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো। কিছুটা দূরে যাবার পরে পায়ের আর কোনো ছাপ দেখতে পেল না, পাশে একটা বড় খাদ ছিল। সামনে এত বড় খাই দেখে গরুটা চিন্তা হচ্ছিল। সে ধীরে ধীরে কিছুটা এগিয়ে গেল, একটু ঝুঁকে দেখল যে বাঁদরনিটি একটা ডালে বসে আছে। সঙ্গে সঙ্গে তারা দুজন একটা দড়ি ঝুলিয়ে দিল ওই বান্টি বাঁদরনির সামনে। তারা দুজন খুবই সাবধানের সাথে ধীরে ধীরে বাঁদরনিকে ওপরে তুলল। বন্ধু, তোমার কথা না শুনে আমি একটু ব্যায়াম করতে বেরিয়েছিলাম, সেই জন্য হয়তো আমার সাথে এরকম হয়েছে। আজকে তোমরা দুজন যদি না এখানে আসতে আমি তো মারা যেতাম বন্ধু।
ঠিক আছে বন্ধু, নিজের ভুল বুঝতে পেরেছিস এটাই অনেক। আমার কথা শুনিস, যে ভুলটা করেছিস আর করবি না। যাক বন্ধু, তুই যে সুরক্ষিতভাবে উঠে আসতে পেরেছিস সেটাই বড় কথা। গরুটা তাকে এইভাবে সান্ত্বনা দিল। তারপর তারা তিনজন ধীরে ধীরে বান্টিকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে ফিরে এলো। সেই দিনের পর থেকে গায়ে গরু এবং চিন্টু কুকুর মাটিতে পা রাখতে দিত না ওই বাঁদরনিকে। কিছুদিনের মধ্যেই বান্টি বাঁদরনি দুটো ফুটফুটে বাচ্চা জন্ম দিল। এইটা দেখে ওই গায়ে গরু এবং ওই চিন্টু কুকুর খুবই খুশি হলো। এই খুশিটাকে উদযাপন করার জন্য জঙ্গলের সমস্ত পশুদেরকে নিমন্ত্রণ করলো খাওয়ানোর জন্য। সমস্ত পশুরা তারা মিলেমিশে একসাথে খুশিতে আনন্দে থাকতে লাগলো।